वेलकम बैक डियर लर्नर्स। असाइनमेंट 2021 द्वितीय सप्ताह अष्टम श्रेणी इंग्रेजी पाठ्यसूचर भित्तिते प्रदत्त असाइनमेंटर व्यतिक्रमी एक नमूना नहीं अपन साथे रही अमजद शोभन। प्रिय शिक्षार्थी शुरूते अपने सिलेबस देखे निब और एक विषय हे अपने छवि आँखा नहीं एक झमेला होता अपनारा कमेंट सेक्शने खूब बसि लिखें जो छवि आँकब क्यों अने छवि आँकते पर एगल सुंदर एक सूष्ठ समाधान दिए दिव तीन नम्बर पृष्ठाए। আরেকটি বিষয় আপনাদের হচ্ছে ফ্যাক্ট ফাইল তৈরি করাটা আসলে কি, শুধু কি একটা কম্পোজিশন বা প্যারাগ্রাফের মতো লিখে দিলেই হবে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা শুরুতে আমরা দেখে নিই আপনাদের অ্যাসাইনমেন্টের টাইটেলটি কি হবে, আ গ্লিমস অফ আওয়ার কালচার। এরপরে হচ্ছে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আওয়ার ইথনিক ফ্রেন্ডস থেকে আপনাদের প্রশ্নটি দেওয়া হয়েছে যে আপনার বিদেশে এক বন্ধু থাকে, সেই বন্ধু আপনার কাছ থেকে জানতে চেয়েছে আপনাদের বাংলাদেশের ইথনিক পিপল নিয়ে। তো আমরা সুন্দর করে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা শুরুতে আমরা দেখে নিই একটা কভার পেজ। কভার পেজে আপনি শুরুতেই আপনার স্কুলের নাম দিয়ে দিবেন, এরপরে হচ্ছে আপনার থানা এবং ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিবেন। অ্যাসাইনমেন্ট এক, অ্যাসাইনমেন্টের শিরোনাম আ গ্লিমস অফ আওয়ার কালচার, সাবমিটেড টু আপনার স্যার এবং স্যারের ডেজিগনেশন দিয়ে দিবেন, এরপরে সাবমিটেড বাই আপনার নাম দিয়ে দিবেন এবং ইংলিশ ক্লাস এইট সেকশন দিবেন, আইডি বা রোল দিবেন, সম্ভাব্য জমাদানের তারিখ 4/4/2021। প্রিয় শিক্ষার্থীরা চলুন আমরা হচ্ছে একটা ইনডেক্স দেখে নিই। ইনডেক্সে যেভাবে লিখবেন ইউনিট ওয়ান কন্টেন্ট আর ফ্যাক্ট ফাইল অন আওয়ার ইথনিক ফ্রেন্ডস, আমাদের ইথনিক ফ্রেন্ডসদের নিয়ে একটা ফ্যাক্ট ফাইল তৈরি করতে হবে। এরপরে তিন নম্বর পেজে আমরা আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা আমরা তিন নম্বর পেজে চলে আসছি, আপনি এভাবে প্রশ্নটি তুলে দিবেন। অনেকে বলে যে আসলে প্রশ্নগুলো তুলবে কিনা, আমি আপনাদের বলি প্রশ্নগুলো অবশ্যই আপনাকে তুলে করতে হবে, অ্যাসাইনমেন্টের কাজই হচ্ছে প্রশ্ন তুলে করা। এখানে একটু খেয়াল করার বিষয় যে আপনাদের 200 ওয়ার্ডের মধ্যেই লিখতে হবে, আপনি যদি কম লিখেন কোনো সমস্যা নেই, বেশি লেখার প্রয়োজন নেই। ইউজ ন্যারেটিভস, বর্ণনাত্মক রীতিতে লিখতে হবে এবং ইমেজ যোগ করতে হবে। সেক্ষেত্রে ইমেজের যে সমস্যাটি ছিল আপনাদের সেটা একটু বলে দিই। আপনি অনলাইন থেকে যে কোনো ছবি প্রিন্ট করে বের করে নিয়ে ওখানে বসায় দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এছাড়াও আপনার যদি আমার স্লাইডের কোনো ছবির পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি শোভন অনলাইন ইংলিশ স্কুলের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে যুক্ত হয়ে আক্স করলে আমি ছবিগুলো আপনাকে দিয়ে দেবো। এছাড়াও ট্যাবল ব্যবহার করতে বলেছে আপনাদের, আর ইনফরমেশন, আরও যদি ইনফরমেশন থাকে আমরা সুন্দর সুন্দর কিছু ইনফরমেশন যোগ করেছি। আরেকটা বিষয় বলি, আপনারা যারা একটু ব্যতিক্রম অ্যান্সার খুঁজছেন, এই ক্লাসটি কিন্তু আপনার সেই ব্যতিক্রম অ্যান্সারের তৃপ্তিটা এনে দেবে এবং আপনার অ্যাসাইনমেন্টটি হবে একেবারে ডিফারেন্ট। প্রিয় শিক্ষার্থীরা আমরা হচ্ছে শুরু করি, তারপরে ফ্যাক্ট ফাইল নিয়ে কথা বলছি। শুরুতে আপনারা এভাবে লিখবেন আওয়ার ইথনিক ফ্রেন্ডস, এরপরে আপনি যেটা করবেন আপনি সুন্দর করে এভাবে একটা ছবি অনলাইন থেকে প্রিন্ট করে নিয়ে নেবেন, অথবা আপনার বইয়ে যদি থাকে সমাজ বই বা বিভিন্ন বইয়ে সেখান থেকেও নিতে পারেন। ফার্স্ট পেপারে কিন্তু প্রথম পৃষ্ঠাতে আ গ্লিমস অফ আওয়ার কালচার সেখানে কিন্তু কিছু ছবি দেওয়া আছে, সেই ছবিগুলো আলাদা আলাদা করে বড় করে জুম করে কিন্তু আপনি ওখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। আর প্রিয় শিক্ষার্থীদের জন্য বলি ফ্যাক্ট ফাইলের যে বিষয়টি, ফ্যাক্ট ফাইল কিন্তু গতানুগতিক ধারে আপনি যদি কম্পোজিশনের মতো বা প্যারাগ্রাফের মতো লিখে দেন তাহলে কিন্তু হবে না। ফ্যাক্ট ফাইলে যেটা আপনাকে করতে হবে একটু ব্যতিক্রম এবং এক্সেপশনাল। আর ফ্যাক্ট ফাইল বিষয়টি সুন্দরভাবে বোঝার জন্য ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। আমি কিন্তু নানান রকম বা ভিন্নতা নিয়ে আসার চেষ্টা করেছি ক্লাসটিতে। প্রিয় শিক্ষার্থীরা আমরা শুরু করি। শুরুতে আপনারা ঠিকইভাবে ছবি দিয়ে দেবেন, এরপরে যেটা লিখবেন দ্য ওয়ার্ড ইথনিক কামস ফ্রম ইথনিসিটি ইজ ডাইভার্ট ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড। আমরা বলছি যে এই ইথনিক শব্দটি এসেছে ইথনিসিটি থেকে, যেটি এসেছে গ্রিক শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে। গ্রিক ওয়ার্ডটা ছিল, গ্রিক শব্দটি ছিল এথনোস, উইচ রেফার টু নেশন, যার অর্থ হচ্ছে একটা জাতি। নাও আ ডে দ্য টার্ম রেফার টু পিপল হু পজেসেস কমন অ্যানসেস্ট্রি অ্যান্ড আ ডিস্টিংটিভ কালচার। বলছে যে এখন এই শব্দটি বা টার্মটি যেটা রেফার করে কিছু মানুষকে যাদের দখলে থাকে কিছু সাধারণ পূর্বপুরুষদের হচ্ছে বা প্রাচীন বংশধারার রীতিনীতি ও বা স্বতন্ত্র সূচক কালচার বা সংস্কৃতি। সো সুতরাং ইন শর্ট, সংক্ষেপে বলা যায় ইথনিক পিপল রেফার টু দ্য পিপল অফ সেম ন্যাশনালিটি বাট ডিফারেন্ট কাস্ট কালচার ট্র্যাডিশন অ্যান্ড রিলিজিয়ন। তাহলে আমরা যেটা বলতে পারি যে হচ্ছে একই মানুষগুলোকে বোঝাচ্ছে কিন্তু তাদের হচ্ছে কালচার ট্র্যাডিশন ঐতিহ্য বা ধর্ম আলাদা, বাট দে আর আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য কালচার অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সংস্কৃতিতে তাদের অবদান
খুবই গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীরা চলুন আমরা এরপরে তাদের কিছু উৎসব দেখে নিব। এই উৎসবগুলোকে কিন্তু ডিটেলস লেখার প্রয়োজন না। আমি কিন্তু বলেছিলাম যে বাড়তি কিছু ইনফরমেশন আপনাদের জন্য যোগ করব, যেমন মারমারা যে পূর্ণা উৎসব করে, এরপরে চাকমারা বিজু উৎসব করে, এবং সাঁওতালরা নিউ ইয়ার ফেস্ট যে উৎসবটি করে, এবং মোরুংটা করা হচ্ছে আপনাদের কাউ কিলিং ফেস্ট মানে গোহত্যা। এরপরে রয়েছে মারমা সাংগ্রাই উৎসব, মণিপুরীদের রাস উৎসব, এগুলো সম্পর্কে আপনাদের জানা। ঠিক এইভাবে যেভাবে আপনারা স্লাইডটি দেখতে পাচ্ছেন হুবহু কিন্তু তুলে দিবেন, আমি শতভাগ নিশ্চিত দিতে পারি যে আপনার অ্যাসাইনমেন্টটি আর 10 জনের থেকে আলাদা হবে। আরও সুন্দর সুন্দর ইনফরমেশন থাকছে, সাথেই থাকুন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আরেকটি কথা বলে রাখি, শোভন অনলাইন ইংলিশ স্কুলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান সবার আগে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাদের কিছু অকুপেশন দেখে নিব, মানে পেশা, তারা হান্টিং পেশার সাথে জড়িত, এবং ফিশিং মাছ ধরা। এছাড়াও রয়েছে হচ্ছে ঝুম কালটিভেশন, যেটাকে আমরা ঝুম কালটিভেশনও বলতে পারবেন, মানে হচ্ছে ঝুম চাষ করা। এরপরে রয়েছে টি লেবারিং, চায়ে কাজ করা মানে চা বাগানে কাজ করা, পোলট্রি গবাদি পশু বা মুরগি পালন করা। প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে আমরা দেখে নেব তাদের আবাসস্থল সম্পর্কে। এইভাবে আপনারা যে ছবিগুলোর কথা আবারও বলছি, ছবিগুলো কিন্তু অনলাইন থেকে নিতে পারেন, অথবা হচ্ছে সরাসরি আমার স্লাইড থেকে প্রিন্ট করে নিয়েও বসা দিতে পারেন। এরপরে ক্যাপশন লিখবেন, ইথনিক পিপল বিল্ড দেয়ার হাউজেস অন দ্য হাই প্ল্যাটফর্ম দ্যাট ইজ কল্ড দ্য মাচান। নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষেরা তাদের বাড়িঘর উঁচু জায়গায় নির্মাণ করে, যেটাকে আমরা মাচাং বলে থাকি। চলুন প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখে নিই তাদের ড্রেস সম্পর্কে, যেটা আপনাদের সরাসরি প্রশ্নে চেয়েছিল বা অ্যাসাইনমেন্টে, যে তাদের ড্রেস নিয়ে কথা বলতে হবে। আমরা ড্রেস কিছু দেখে নিই, ঠিক এই ছবিগুলো কিন্তু আপনারা অনলাইনে পেয়ে যাবেন। এরপরে যেটা আপনি লিখবেন, খুব ছোট করে সংক্ষেপে লিখবেন, দেয়ার ক্লথস আর ডিফারেন্ট ফ্রম আওয়ার্স, তাদের ক্লথ কিন্তু আমাদের থেকে আলাদা। এই যে আমি বলেছিলাম যে ফ্যাক্ট ফাইল কি, এই ফ্যাক্ট ফাইল কিন্তু এটাকেই বলা হচ্ছে, যেখানে গতানুগতিক ধারার যে বর্ণনা সে বর্ণনাত্মক রীতি থাকবে না, সেটা ভেঙে ফেলতে হবে, এবং ছবি এবং ইনফরমেশন আলাদা করে সংযুক্ত করে সুন্দর করে শর্ট ফর্মে কিংবা ক্যাপশনের আলোকে করতে পারেন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখে নিই আমরা, দেয়ার ক্লথস আর ডিফারেন্ট ফ্রম আওয়ার্স, তাদের হচ্ছে তাদের পোশাক আশাক আমাদের থেকে আলাদা। ম্যানুয়াল লুঙ্গিস, পুরুষেরা লুঙ্গি পরে, অ্যান্ড উইমেন ওয়ার থামিস অর সারংস অ্যান্ড অ্যাঙ্গিস, উইমেন ওয়ার দেয়ার অন ক্লথস, তারা তাদের নিজের কাপড় নিজেরে। প্রিয় শিক্ষার্থীরা, চলুন আমরা পরের অংশটি দেখে নিই, তাদের ফুট নিয়ে কথা বলবো আমরা। এই ফুট দিয়ে প্রথমে একটা ছবি দিয়ে দেখবেন, এটা যে কোনো ছবি দিলেও কিন্তু হয়ে যাবে। আর বর্ণনাটা লিখবেন ঠিক একটু ব্যতিক্রম। আমি ইউটিউবে যতগুলো ক্লাস দেখেছি সবগুলো ক্লাস কিন্তু গতানুগতিক ধারায় একই কপি আর পেস্ট, সেক্ষেত্রে বলছি এই ক্লাসটা আপনাদের তৃপ্তি নিয়ে আসবে, এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সিন্স দে লিভ ইন বাংলাদেশ, যেহেতু তারা বাংলাদেশে বসবাস করে, দে আর ইটিং হ্যাবিট ইজ সেম লাইক আস, আমাদের মতোই তাদের খাদ্যাভ্যাস। রাইস ইজ দ্যার স্টেবল ফুড, ভাত হচ্ছে তাদের প্রধান খাবার। দে ইট ভেজিটেবলস মাইস অ্যান্ড ফিশ পোলট্রি অ্যান্ড মিট, তারা হচ্ছে শাকসবজি ভুট্টা মাছ মুরগি এবং মাংস খায়। ওকে শিক্ষার্থীরা, আমরা পরবর্তীতে কালচার দেখে নিব, সংস্কৃতি, তাদের সংস্কৃতি কিন্তু আমাদের থেকে একেবারেই আলাদা, আর তাদের সংস্কৃতি কিন্তু আমাদের ইকোনমিতেও ভূমিকা রাখে। দেখেন আমরা যেভাবে লিখব, দ্য ইথনিক পিপল হ্যাভ দেয়ার অন কালচার ট্র্যাডিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, তাদের নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য এবং ভাষা রয়েছে। বাট মোস্ট অফ দ্যাম নো রিটেন ফর্ম অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষার কিন্তু লিখিত কোনো অংশ নেই। ইন নিয়ার পাস্ট, অতীতে অ্যান্ড ইভেন টুডে, এখনও, দে আর ফেসিং মেনি প্রবলেমস, তারা অনেকগুলো সমস্যার সম্মুখীন হচ্ছে লিভিং ইন হিলস, পাহাড়ে বসবাস করতে, বিকজ কারণ মেনি বাঙালি ল্যান্ডলেস ফার্মার হ্যাভ বিন সেটেলড দেয়ার, অনেক বাঙালি যারা হচ্ছে আমাদের ভূমিহীন, তাদেরকে কিন্তু বসবাসের জায়গা দিচ্ছে না। দ্য নিউ সেটেলিং স্টার্টেড ডিসপ্লেসিং দ্য ইথনিক পিপল ফ্রম দেয়ার ল্যান্ড, উইচ লিড দ্য ইনসার্জেন্সি অ্যামং দ্য ইথনিক পিপল, তাদেরকে নতুন আবাসস্থল খোঁজার জন্য অনেক সময় কিন্তু যাদের জমিতে ছিল তাদের সাথে তাদের বিদ্রোহ করতে হচ্ছে। দ্য গভর্নমেন্ট সিনসড এ পিচ অ্যাকর্ড ইন 1997, গভর্নমেন্ট কী করেছে, 1997 সালে তাদের জন্য পিচ অ্যাকর্ড একটা আইন করেছে, উইথ দ্য হেল্প পিপল প্রমিজিং
রিসলিউশন অফ দেয়ার গ্রিফ, যে কারণে তাদের দুঃখটা এবং কষ্টটি অনেক লাঘব হয়েছে। তো শিক্ষার্থীরা আমরা এবারে দেখে নিব তাদের স্পোর্টস এবং পাস্ট টাইমস নিয়ে, এবং তাদের স্পোর্টস এবং পাস্ট টাইমস কিন্তু আমাদের থেকে একেবারেই আলাদা। এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, বাগলস আর দেয়ার ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, বাগল মানে ভেপু যেটা বলা হয় বা মহিষের শিং দিয়ে যেটা তৈরি করা হয়। আমরা দেখে নিই কীভাবে লিখবেন এই জায়গাটাতে। হান্টিং অ্যান্ড ফিশিং আর দেয়ার ফেভারিট পাস্ট টাইমস, শিকার করা এবং মাছ ধরা হচ্ছে তাদের সবচেয়ে জনপ্রিয় অবসর সময় কাটানোর সময়। দে আর ফন্ড অফ সংস, মিউজিক, ড্যান্সেস, থিয়েটার অ্যান্ড ফেয়ার্স। তারা হচ্ছে সবচেয়ে বেশি তাদের যে গভীর অনুরাগ সেটা হচ্ছে গান বাজনা করা এবং নৃত্য, নাট্যশালা এবং মেলায়। ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ইউজড আর বাগলস মেড ফ্রম বাফলো হর্নস, তাদের ঐতিহ্যবাহী কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো হচ্ছে তারা বাফলো হর্নস থেকে তৈরি করে, মানে মহিষের শিং থেকে। ড্রাম, ব্যাম্বো ফ্লুইডস ড্রাম রয়েছে এবং বাঁশের বাঁশি। রেসলিং ইজ দ্য পপুলার স্পোর্ট ফর দ্যাম, কুস্তি হচ্ছে তাদের জন্য আরেকটা জনপ্রিয় খেলা। এথনিক পিপল প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার কালচার অ্যান্ড ট্র্যাডিশন, এই এথনিক পিপলেরা খুব গুরুত্বপূর্ণ আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যে। তো শিক্ষার্থীরা আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, শেষেরটা ঠিক এভাবে লিখবেন আপনারা। এথনিক পিপল আর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ বাংলাদেশ, বাংলাদেশে এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। অ্যান্ড ইটস কালচারাল ডাইভার্সিটি, সাংস্কৃতিক বৈচিত্রতার ক্ষেত্রেও। দে শুড নট বি নেগলেক্টেড রেদার, তাদেরকে কিন্তু ঘৃণা করার কোনো অবকাশ নেই। উই শুড স্ট্রেস আওয়ার হেল্পিং হ্যান্ডস টু দ্যাম ফর দেয়ার ডেভেলপমেন্ট, তাদের উন্নয়নের জন্য আমাদের হাত বাড়িয়ে দেওয়া উচিত তাদের প্রতি। দে মে বি ডিফারেন্ট ইন কালচার অ্যান্ড রিলিজিয়ন, বাট দে দ্য সিটিজেন অফ বাংলাদেশ, যদিও তাদের হচ্ছে সংস্কৃতি এবং ধর্ম আলাদা, তারপরেও কিন্তু তারা বাংলাদেশের নাগরিক। সো উই শুড ট্রিট দ্যাম অ্যাজ ফ্রেন্ড নট অ্যাজ ফো, আমরা তাদেরকে অবশ্যই বন্ধু হিসাবে বিবেচনা করব, কখনোই শত্রু হিসাবে নয়। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই বলেছিলাম হচ্ছে যে আজকের এই ক্লাসটি বা আজকের এই অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরটি কিন্তু সবগুলো ক্লাসের থেকে আলাদা। যদি সত্যি সত্যি আলাদা লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে, শোভন অনলাইন ইংলিশ স্কুলের পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের সবাইকে। প্রিয় শিক্ষার্থীরা, ডিসক্রিপশনে শোভন অনলাইন ইংলিশ স্কুলের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে আপনি অনেক কিছু আক্স করে জেনে নিতে পারেন আমাদের কাছ থেকে। আর একটি কথা, শোভন অনলাইন ইংলিশ স্কুলকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান। সবার আগে ধন্যবাদ আপনাদের সবাইকে।